আমার মনে আছে আমি একবার ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় মাহফিলে গেছি, তখন একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক উনি এ কথা বলছিলেন, জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ার পরে জানাজার নামাজে লাশের আগে একজন হুজুর কবরের আজাবের কথা একটু বলছিল। ওই ভদ্রলোক উচ্চ শিক্ষিত, একটা প্রাইভেট ব্যাংকের মালিক, তো উনি ডাক দিয়ে হুজুররে বলছে নামাজের সালাম ফিরাবার পরে, যে হুজুররা মানুষগুলোকে এই সমস্ত কবরের আজাবের ভয় দেখাইয়া আর কতদিন বোকা বানায় রাখবো। মুসলমান মুসলমান না হইলে কি আর জানাজা পড়ছিনি উনি? হ্যাঁ, তাইলে হালাত এখানে এসে দাঁড়াইছে। উনি ভাবতেছে আমরা আপনাদেরকে বোকা বানাচ্ছি, আমরা আপনাদেরকে কবর হাসর আখেরাত পরকালের কথা বলার জন্য বোকা বানাচ্ছি। অনেকে তো বলেই হুজুরদের কাছে, এই ছাড়া আর কোনো কথা নাই, শুধু কবরের কথা পরকালের কথা, ডাক্তারের কাছেও তো বিল্ডিং সংক্রান্ত কোনো কথা নাই, প্যারাসিটামল আর নাফা ছাড়া কথা বলেন না কেন, ইঞ্জিনিয়ারের কাছেও তো এই আঁকজুক ছাড়া অন্য কোনো কথা নাই, তাহলে তার অসুবিধা হয় না আমার কা অসুবিধা হয় কথা বলেন না কেন? যে যে বিষয়ে মেহনত করে সে তো এটাই বলবে, কি বলেন? অন্যের বিষয়ে নাক গলানো এটা তো অনধিকার চর্চা। তাহলে আমি তো মেহনতি করছি আখেরাতের বিষয় নিয়া, আমার জিন্দগি তো কবরের বিষয় নিয়া, আমার জিন্দগি তো পরকালের বিষয় নিয়া, তাহলে আমি এটা বলবো না তো কোনটা বলবো আমি আপনাকে, কথা বলেন নাকি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত কুনু আবনা আল আখির, আখেরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার খেলোয়াড়, দুনিয়ার নায়ক, দুনিয়ার গায়ক, দুনিয়ার শিল্পপতি, দুনিয়ার মালওয়ালা, দুনিয়ার সম্পদওয়ালা, দুনিয়ার বিল্ডিংওয়ালা, এগুলোই হইও না, এগুলো কিছুই না, এগুলো কিছুই না, এগুলোই আফনিয়ান করিব, খুব অচিরেই অল্প সময় এগুলো শেষ হয়ে যাবে, এগুলো থাকবে না, ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। রাজা বাদশাদের, জমিদারের দালান বিল্ডিং ভবন অনেক মজবুত করেই করছিল, সেগুলো এখন নাই, কুকুর বিড়ালের আস্থা আখড়া অথবা জাদুঘর, মানুষের গিয়ে তাকায়, মানুষ তাকায় যে কেমন ছিল, সেগুলো ধ্বংস হয়ে ভেঙ্গে চুড়ে নিঃশেষ, ইমানদারের কোনো বিশ্রাম নেই কি নাই বলেন, এ কথা এটা বুঝছেন কি না বলেন, ইমানদারের কি নাই বিশ্রাম, মোমেনের কোনো বিশ্রাম নেই, মোমেনের ইবাদত চলবে, জিকির চলবে, বন্দিগি চলবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, শুধু ইবাদত চলবে। আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেনই দারুল মিহান, দারুল মিহান মানে মেহনাত, এই শব্দের বহু বচন, পরিশ্রমের ঘর, দুনিয়া হলো পরিশ্রমের ঘর, আখেরাত হলো দারুল জাজা, বিনিময়ের ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাদ দুনিয়া আমালুন ওয়ালা হিসাব, দুনিয়া হচ্ছে আমল, হিসাব নাই, ও গাদান মানে আখেরাত, হিসাবুন ওয়ালা আমাল, সেদিন শুধু হিসাব হবে, আমল হবে না, হাসরের মাঠে আর সেজদা দিতে সুযোগ হবে না, হাসরের মাঠে আর তসবি পড়ার সুযোগ মিলবে না, হাসরের মাঠে আর দান সদকা করার সুযোগ মিলবে, সেদিন শুধু হিসাব হবে, আমল হবে না, আজ শুধু আমল হবে, হিসাব হবে, হিসাব হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত কুনু আবনা আল আখির, আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া,
দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার খেলোয়াড়, দুনিয়ার নায়ক, দুনিয়ার গায়ক, দুনিয়ার শিল্পপতি, দুনিয়ার মালওয়ালা, দুনিয়ার সম্পদওয়ালা, দুনিয়ার বিল্ডিংওয়ালা, এগুলোই হইও না, এগুলো কিছুই না, এগুলো কিছুই না, এগুলোই আপনি আন করিব, খুব অচিরেই অল্প সময় এগুলো শেষ হয়ে যাবে, এগুলো থাকবে না, ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। রাজা বাদশাদের, জমিদারের দালান বিল্ডিং ভবন অনেক মজবুত করেই করছিল, সেগুলো এখন নাই। কুকুর বিড়ালের আস্থা, আখড়া অথবা জাদুঘর, মানুষের গিয়ে তাকায়, মানুষ তাকায় যে কেমন ছিল, সেগুলো ধ্বংস হয়ে ভেঙ্গে চুড়ে নিঃশেষ। এজন্য যার বিবেক আছে তার এটা বোঝা উচিত, আমি মুমিন, আমি মুসলমান, আমার কোনো অপশন নাই, আমার কোনো ফ্রি নাই, আমার সারাক্ষণ বন্দিগী, আমার জীবনটাই বন্দিগী, আমার রাত দিন সকাল দুপুর সব টাইমে আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহর ইবাদত। তো এইটা আমার মনে হয়েছে আসরের পরের এই বয়ান দেখে, যে আল্লাহর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আজিব, ফাসুবহানাল্লাহি হীনা তুমসুনা ওয়াহীনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াশিয়ান ওয়াহীনা তুযহিরুন। এই আয়াত আশ্চর্য, আল্লাহ তাআলা বলেন আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করো, তাসবিহ পড়ো। কখন কখন আল্লাহ বলেন হীনা তুমসুনা, যখন সন্ধ্যা হয়, রাত আসে, তখন, ওয়া হীনা তুসবিহুন, যখন সকাল হয়, ভোর হয়, সুবহ, তখন, এবং আল্লাহর প্রশংসা আসমান ও জমিনে, কখন আর কখন, ওয়া আশিয়ান, এবং যখন বিকাল, তখন, ওয়া হীনা তুযহিরুন, এবং যখন দুপুর, তখন।